ফ্লোবেল তুই পিস্তল কোথায় পেলি কিনেছি মা কিনেছি মুক্তি মরে গেছে তাই মুক্তি পত্রিকা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে পিস্তল কিনেছি মা কেন কেন তুই পিস্তল কিনেছিস আমার বোনকে যারা মেরেছে আমার বাবাকে যারা পাগল বানিয়েছে তাদেরকে আমি শেষ করে দেব রুবেল বাবাকে আমি আগেই বলেছিলাম পত্রিকার টাকা দিয়ে আমাকে একটা পিস্তল কিনে দিতে বাবা দেয়নি দিলে আজ মুক্তিকে হারাতে হতো না আমার বাবাকে না রুবেল তোর বাবার আদর্শ স্টপ মা স্টপ আর ওই আদর্শের কথা বলো না ওই আদর্শের কথা বলে বাবা আমাকে থামিয়েছিল কিন্তু মুক্তিকে বাঁচাতে পারেনি নিজেকে বাঁচাতে পারেনি আমার বন্ধুরা বলেছিল আদর্শ বলতে এখন আর কিছু নেই আমি প্রতিবাদ করেছিলাম বলেছিলাম আছে আদর্শ আছে কিছু লোক তা মেরে ফেলতে চাইছে আর তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে হ্যাঁ বাবা যে আমি তোকে বাধা দিতাম যুদ্ধ করতে সেই আমি তোকে বলছি তোকে যুদ্ধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে না মা আজ তোমার মুখে সে কথা মানায় না যে মা আদালতে অন্যায়ের কাছে পরাজিত হয়ে চিৎকার করে মিথ্যা উচ্চারণ করে সে মায়ের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা শোভা পায় না আদালতে তুমি কি বলেছিলে ভুলে গেছো মা তুমি বলেছিলে এখন আর মানুষ মানুষ নেই বাবা নিজেকে গুলি করার আগে কি বলেছিল ভুলে গেছো মা বাবা বলেছিল সাক্ষীর লাঠিম খেলায় মানুষ এখন বিক্রি হয়ে গেছে তুমি ভুলে গেছো মা আমার বোনের অপমানে অত্যাচারে তিল তিল করে মৃত্যুবরণের কথা আমি ভুলিনি আমি ভুলিনি একটা মুহূর্ত সেই স্মৃতি আমাকে ভুলতে দেয় না আমার মনের কাছে এসে মুক্তির আত্মা চিৎকার করে বলে ভাইয়ারে যে তোকে না দেখে আমি ঘুমাতে পারতাম না সেই আমাকে যারা ঘুম পাড়িয়ে দিয়েছে যাদের আইন আদালত তাদের বিচার করতে পারেনি তাদের তোর আদালতে বিচার করে মৃত্যুদণ্ড দেয় আমি সেই বিচার করতে যাচ্ছি মা কে তুই আমি এক তাণ্ডব অত্যাচারের বুকে কাঁপন ধরানো তাণ্ডব হয়শঙ্করের হিংস্র নখর ভাঙার তাণ্ডব সন্ত্রাসীর বুকে ভূমিকম্প জাগানোর তাণ্ডব আমি তাণ্ডব তাণ্ডব অন্যায় করিসনি তুই আমার বোনকে নষ্ট করে
তোরা মৃত্যুর দিকে ঠেলে দিও বলছিস, অন্যায় করিস নি। না, তাকিয়ে দেখ এই সেই আদালত, এই আদালতে আমার বাবা চিৎকার করে বলেছিল আমি পাগল না, আমি পাগল না। তোরা তোরা থেকে পাগল বানিয়েছিস, অন্যায় করিস নি। না, আমি না, আমি না। তোরা তোরা আমার বাবাকে বিচারের রায় দিয়েছিলি পাগল, সে ছিল মিথ্যে বিচার। তোর মুহূর্তে তোর বিচারক আমি, আজ আমি তোর বিচারের রায় শোনাব। আমার বিচারের রায় কোন মানুষ শুনবে না, কিন্তু এই আদালতের বিহাল দরজা জানালা শুনবে। বল, বল, আমার বাবা পাগল। বল না, 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 পাগল না, তুমি শুনছ, তুমি পাগল না। বল, আমি তোকে তোরা নষ্ট করেছিস, আমি স্বীকার করছি। মুক্তি শুনেছিস, শুনেছিস ওরা পাপ স্বীকার করেছে। তোর পাপের বিচার রায় শুনে যাও। আসামি নিজের স্বীকারোক্তি অনুযায়ী সাংবাদিক রাজীব খানকে পাগল বানানোর জন্য এবং তার নিষ্পাপ্যে মুক্তিকে ধর্ষণ করার জন্য এই আদালত আসামি আদককে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। গেল এই খবরদার, খবরদার বলছে সামনে আসবে না। দাঁড়াও, কেন এদিকে আসছো? না করলাম না তোমাকে, এদিকে আসবে না। যাও, যাও বলছি, যাও। কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। এত রাতে আবার কে এলো? উড়ি বাবারি, কি ব্যাপার আপনারা? আমরা এই বাড়িটা তল্লাশি করতে চাই। কি আনন্দে! আমাদের হাত থেকে বাঁচার জন্য একটা খুনি এই বাড়িতে ঢুকেছে। ঢুকেছে? বন্ধ দরজা দিয়ে একজন খুনি এই বাড়িতে ঢুকেছে, ফাজলামা পেয়েছেন। আপনারা আইনের লোক বলে যখন তখন মানুষের বাড়িতে ঢুকে বিরক্ত করবেন। এখন কথা বাজি, রাত একটা, চলে যান, নইলে অন্য পুলিশ থেকে আপনাদেরকে ধরিয়ে দেব। জি জি ম্যাডাম। আবার চিচি করছেন? যান বলছি, আমাদের একটু শান্তিতে ঘুমাতে দিন প্লিজ। যান। সরি ম্যাডাম। চত্বর সব, ওইদিকে তেলাপোকা, এদিকে পুলিশ।